করোনা ভাইরাসের অতি সক্রিয়তা বন্ধ হয়ে গিয়েছিল স্কুল। প্রায় 22 মাস পরে অপেক্ষার অবসানে আনন্দিত ছাত্রছাত্রী থেকে অভিভাবক মহল। করোনা লকডাউন বন্ধ ব্যবসা ক্ষেত্র থেকে স্কুল কলেজ ও ব্যবসায়িক অন্যান্য প্রতিষ্ঠান, স্কুল কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বাদে প্রায় সবার বন্ধ গেট খুলে গেছে একে একে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের গেট যেন কিছুতেই খুলছিল না। অবশেষে 16 নভেম্বর মঙ্গলবার সেই সময় উপস্থিত, অতএব সমস্ত উৎকণ্ঠার অবসান। মঙ্গলবার খুলছে স্কুল কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। সোমবার বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের আকুই ইউনিয়ন স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে অন্যান্য শিক্ষক ও শিক্ষিকারা দুয়ারে দুয়ারে গিয়ে ছাত্র ও ছাত্রীদের স্কুলে যাবার জন্য অভিভাবকদের কাছে অনুরোধ করতে দেখা গেল। স্কুলের শিক্ষক শিক্ষিকারা জানান, দীর্ঘ মাস ধরে বন্ধ ছিল স্কুল, তাই সকল ছাত্রছাত্রীদের স্কুলমুখী করতে আমরা আজ প্রত্যেক ছাত্রছাত্রীদের দুয়ারে দুয়ারে হাজির হয়েছি। আগামীকাল থেকে প্রত্যেকেই যারা 9 থেকে 12 পর্যন্ত পড়ছো সকলেই স্কুলে যাবে। আর যারা গার্জেন তাদের বলছি, আপনারা ছেলেদের স্কুলে পাঠাবেন। আগামীকাল 16 নম্বর থেকে ক্লাস শুরু হচ্ছে। আপনারা যারা ক্লাস 9 থেকে 12 অবশ্যই যেন ওই সময়সূচি মেনে স্কুলে পাঠাবেন। অনেকটাই এক্সাইটেড আছি, খুবই ভালো লাগছে। স্কুলের এই যে শিক্ষক ম্যাডামরা এসেছেন, আমার খুবই ভালো লাগছে। স্কুল খোলাটা এতদিন অনলাইনের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু এতদিন পর যে অফলাইনে ক্লাস হবে খুবই আনন্দিত বোধ করছি। কারণ এতদিন ছাত্ররা স্যাররা কেউ স্কুলের মধ্যে তারা উপস্থিত থাকতে পারছিলেন না, কারণ এই কোভিডের এই যে কোভিড যে হারে বাড়ছিলেন, মানে কোভিড যে হারে বাড়ছিল সে হারে মানে কারোরই স্কুল যাওয়ার পরিস্থিতি ছিল না। কিন্তু তারপরে এই যে স্কুল খুলছে তার জন্য সবাই মানে স্টুডেন্টরাও এক্সাইটেড, স্যাররাও এক্সাইটেড। অনেকদিন পর একটা মানে গেট টুগেদার হবে, সেই জন্য আমারও মনে হয় যে অনলাইনের থেকে অফলাইনটা এখন বেটার। খুব সুন্দর লাগছে যে আজকে স্যারদের সাথে অনেকদিন পর দেখা হলো, তার জন্য খুবই আনন্দিত বোধ করছি, খুবই ভালো লাগছে স্যারদের সাথে দেখা। ক্লাস নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ে পঠন পাঠন পুনরায় চালু হচ্ছে। ছাত্রছাত্রীদের অবগত করার জন্য, অভিভাবকদের ব্যাপারটা জানান দেওয়ার জন্যই আমরা শিক্ষকরা দুয়ারে দুয়ারে গিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করছি। একদম নিশ্চয়ই নবম এবং একাদশ শ্রেণী সকাল 9:30 থেকে ক্লাস শুরু হচ্ছে, দ্বাদশ এবং দশম শ্রেণী সকাল 10:00 থেকে শুরু হচ্ছে। এই মুহূর্তে 4টে ক্লাস, নবম, দশম, একাদশ, দ্বাদশ, এই 4টে ক্লাসের পঠন পাঠন আগামী 16 নভেম্বর থেকে শুরু হচ্ছে। নির্ধারিত যা রুটিন আছে, যেই 8টি ক্লাস হয় সেভাবেই আমাদের ক্লাস চলবে। কত মিনিট করে ক্লাস হবে? প্রত্যেকটা ক্লাস, প্রথম ক্লাস 50 মিনিটের, তার পরবর্তী ক্লাসগুলো 45 মিনিটের, এভাবেই আপনার 4:30 পর্যন্ত বিদ্যালয়ে পঠন পাঠন চালু থাকবে। শিক্ষক বা ইয়েরা মানে টিচাররা মানে আপনারা কি নিয়ম মানবেন করোনা নিয়ম? দেখুন, সরকারি যা নির্দেশ আছে সেগুলো আমরা যথাযথ পালন করার প্রচেষ্টা চালাচ্ছি। আমরা ইতিমধ্যেই বিদ্যালয়ের প্রত্যেকটা ক্লাসরুম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি, স্যানিটাইজ করা হয়েছে। যেভাবে গভর্নমেন্ট নির্দেশিকা দিয়েছে ছাত্রছাত্রীদের বেঞ্চের বসার ব্যাপারে, আমরা সেই নির্দেশ যথাযথভাবে পালন করার চেষ্টা করব। মানে তাই বিদ্যালয়ে প্রবেশের মুখে গেটের সামনে আমাদের ছাত্রছাত্রীদের স্যানিটাইজ করার ব্যবস্থা থাকবে, সঙ্গে প্রত্যেককেই মাস্ক যাতে পরে সেই জন্যেই আমাদের ব্যাপারটা দেখা হবে। স্কুলে যেতে ছেলেদেরকে খালি বলছি, বাড়িতে ব্যবহার করাই হয়।
হ্যাঁ সে তো অবশ্যই এতদিন স্কুল বন্ধ ছিল এবারে ছেলেটি স্কুলে গেলে মা বাবারও ভালো বা ভালো জিনিস স্কুলে গেলে প্রথমেই বলে রাখি আগামীকাল 16 নভেম্বর রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে কাল থেকে সমস্ত স্কুল কলেজ খুলে যাচ্ছে রাজ্য সরকারের নির্দেশ মতো আমাদের আকু ইউনিয়ন হাই স্কুল কাল খুলছে এখানের সমস্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং অশিক্ষক কর্মীবৃন্দ এনারা আজ বিকেলে ছাত্রদের বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলছেন এবং ওনাদেরকে অভয় বাণী দিচ্ছেন যে আপনারা ছাত্রছাত্রী স্কুলে পাঠান সরকার যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশকে মান্যতা দিয়ে কোভিড বিধি মেনটেন করে সরকার যেমন নির্দেশ দিয়েছেন স্কুলে প্রবেশের ক্ষেত্রে বেঞ্চে বসার ক্ষেত্রে বা ক্লাস চালুর ক্ষেত্রে সেই সব মেনটেন করেই স্কুল এর পঠন পাঠন শুরু হবে স্যানিটাইজ থেকে শুরু করে অন্যান্য যেসব স্বাস্থ্যবিধি আছে সেগুলো পুরোপুরি মেনটেন করা হবে আমি আকু ইউনিয়ন হাই স্কুলের শিক্ষক মহাশয়দের আমি সাধুবাদ জানাই এবং ওনাদের যথেষ্ট প্রশংসা করছি এই কারণে যে এই ধরনের উদ্যোগ একটা সত্যি উচ্চ উদ্যোগ একসময় আমিও ওই আকু ইউনিয়ন হাই স্কুলের ছাত্র ছিলাম আজকে আমি গর্ববোধ করছি এই ভেবে যে আমাদের স্কুলের শিক্ষক মহাশয়রা একটাই ভালো উদ্যোগ নিয়েছেন যে ছাত্রছাত্রীরা যাতে স্কুলে পুনরায় পঠনপাঠন শুরু করেন তার জন্য অভিভাবকদের যে উৎসাহ দিচ্ছেন বা তাদেরকে অভয় বাণী দিচ্ছেন সত্যিই যথেষ্ট প্রশংসারযোগ্য দেখুন আমরা একসময় স্টুডেন্ট ছিলাম স্কুল না থেকে পড়াশোনা করা আর স্কুলে থেকে পড়াশোনা করা দুটোর মধ্যে আকাশ পাতাল ফারাক আছে কিন্তু উপায় নেই কোভিড-19 এমন একটা মারণ ব্যাধি যার জন্য আমাদের স্কুল বন্ধ রাখতে বাধ্য হয়েছিল তা স্কুলে যে পঠন পাঠন করা এবং তার সহপাঠীদের সঙ্গে আলাপ আলোচনা মাস্টারমশাইদের সঙ্গে সরাসরি শিক্ষা নেওয়া গ্রহণ করা এবং কোনো কিছু জানা বা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো বিশেষ করে এগুলো তো স্কুল ছাড়া সম্ভব নয় তা পার্থক্য তো নিশ্চয়ই আছেই এবং এই 1.5 বছর ধরে এই ছাত্রছাত্রীরা স্কুলে আসতে পারেনি তার জন্যে আমি মনে করি ছাত্রছাত্রীদের বিরাট একটা ক্ষতি যে ক্ষতিটা অপূরণীয় ¿Qué es lo que se llama? ¿Qué es lo que se llama? ¿Qué es lo que se llama?